হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে টিটু ভাইরাস। শুধু এটা না, টিটু ভাইরাসের পাশাপাশি আজকে আমরা ভাইরাসের পরজীবিতা নিয়েও আলোচনা করব। তোমাদের বইয়ে আছে ভাইরাসের পরজীবিতা ও ইমার্জিং ভাইরাস। এই তিনটা টপিক হচ্ছে আজকে আমাদের মূল বিষয়। প্রথমে হচ্ছে ভাইরাসের পরজীবিতা, তারপরে হচ্ছে ইমার্জিং ভাইরাস, তারপরে হচ্ছে গিয়ে টিটু ভাইরাস। তো শুরু করি এই টপিকটা দিয়ে, ভাইরাসের পরজীবিতা। প্রথমে আমরা জানি, অ্যাকচুয়ালি আমরা যেই পরিবেশে বসবাস করতেছি যা বা আমরা যেখানে আছি, আমাদের চারপাশে কোটি কোটি ভাইরাস। আমরা কি এই ভাইরাস দ্বারা সবসময় আক্রান্ত হয়ে যাচ্ছি? অবশ্যই না। এবং আমরা এটা জেনেছি যে ভাইরাস হচ্ছে গিয়ে বাধ্যতামূলক পরজীবী। আমি আমার প্রথম ক্লাসে বলেছিলাম ভাইরাস বাধ্যতামূলক পরজীবী। তোমাদের পরীক্ষায় একটা কোশ্চেন আসে যে কেন ভাইরাসকে বাধ্যতামূলক পরজীবী কেন বলা হয়। কারণ আমরা বলেছিলাম যে ভাইরাস হচ্ছে গিয়ে অকোষীয়, তার মানে হচ্ছে ভাইরাসের কোনো সুনির্দিষ্ট কোষীয় অঙ্গাণু নেই। সে পরিবেশে একেবারে একটা কণার মতো কাজ করে, জাস্ট একটা অকোষীয়, তার কোনো নির্দিষ্ট জৈবিক ফাংশন নেই। বাট সে যখন কোনো একটা পোষক কোষকে আক্রমণ করে, তখন সে অ্যাক্টিভেট হয়ে যায়, তখন সে অ্যাক্টিভ হয়। তো বাধ্যতামূলক পরজীবী এই কারণেই বলা হচ্ছে যে সে তার সংখ্যা বৃদ্ধি করতে হলে অবশ্যই তার নিচ থেকে কখনোই সংখ্যা বৃদ্ধি করা যাবে না। ব্যাপারটা এরকম হবে না যে একটা ভাইরাস এখান থেকে দুইটা, দুইটা থেকে চারটা, ঠিক আছে? এই যে প্রসেসটা আমরা জানি, সাধারণত নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে এই প্রসেসটার নাম হচ্ছে অ্যামাইটোসিস। একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, আটটা, এই প্রসিডিউরটার নাম হচ্ছে গিয়ে অ্যামাইটোসিস। ভাইরাসের ক্ষেত্রে অ্যামাইটোসিস হবে না। তার মানে হচ্ছে গিয়ে ভাইরাসের ক্ষেত্রে একটা মাতৃভাইরাস কখনোই নিজে নিজে অপত্য ভাইরাস তৈরি করবে না, মানে হচ্ছে গিয়ে সংখ্যা বৃদ্ধি নিজে নিজে করবে না। কখন করবে? সে যখন একটা পোষক কোষকে আক্রমণ করে, যেহেতু তার সুনির্দিষ্ট সাইটোপ্লাজম, সেন্ট্রিওল, রাইবোজোম, তারপরে হচ্ছে গিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সুনির্দিষ্ট নিউক্লিয়াস, এগুলো কোনো কিছুই নেই। আমরা পড়েছিলাম তার শুধু একটা সেন্ট্রালি নিউক্লিয়াস, তার চারপাশে একটা প্রোটিন আবরণ আগের লেকচারগুলোতে। তাই সে অবশ্যই কোনো একটা পোষক কোষের উপরেই নির্ভরশীল থাকতে হবে। এই জন্য ভাইরাসকে আমরা বলতেছি বাধ্যতামূলক পরজীবী। তোমাদের পরীক্ষায় এই কোশ্চেনটা আসে, ভাইরাস কেন বাধ্যতামূলক পরজীবী বলা হয়। এক দুই নম্বর কথা হচ্ছে গিয়ে, সব ধরনের ভাইরাস কি সব জায়গায় আক্রমণ করবে? কখনোই না। তোমাদের বইতে দেখবা লেখা আছে যে আমাদের যে শ্বসনতন্ত্রের যে ভাইরাসগুলা, যে আমাদের শ্বাসনালীতে বা আমাদের শ্বসনতন্ত্রে প্রবলেম সৃষ্টি করবে যে ভাইরাসগুলো, এগুলো কখনোই আমাদের ত্বকতন্ত্র বা ত্বকে আক্রমণ করবে না। যেমন হচ্ছে কমন কোল্ড বলি আমরা, কমন কোল্ড। এই কমন কোল্ড মানে হচ্ছে গিয়ে সাধারণত আমরা এই যে সর্দি কাশি লেগে থাকে যে সকল ভাইরাস দিয়ে, তারপর হচ্ছে গিয়ে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এইগুলা সাধারণত আমাদের শ্বসনতন্ত্রে আক্রমণ করে। সে কিন্তু আমাদের আমার খাদ্যনালীতে আক্রমণ করবে না, সে আমার শ্বসনতন্ত্রে আক্রমণ করবে। তো এই হচ্ছে গিয়ে কমন কোল্ডের ভাইরাসগুলা, যেগুলো হচ্ছে আমাদের শুধুমাত্র শ্বসনতন্ত্রে আক্রমণ করে। আবার দেখা যাচ্ছে, আমরা যদি চিকেন পক্সের কথা বলি, চিকেন পক্স ভাইরাস আবার আমার স্কিন বা ত্বকে অ্যাটাক করবে, ঠিক আছে, আক্রমণ করবে। সো তার মানে কেন সেই কমন কোল্ডের ভাইরাসগুলো আমাদের শ্বসনতন্ত্রে আক্রমণ করতেছে, চিকেন পক্সের ভাইরাসগুলো অনলি আমাদের স্কিনকে এফেক্ট করতেছে? তার মূল কারণ হচ্ছে গিয়ে চিকেন পক্সের ভাইরাসের জন্য আমার স্কিনে হচ্ছে গিয়ে তার একটা সুনির্দিষ্ট রিসিপ্টর বিদ্যমান। কমন কোল্ডের ভাইরাসগুলোর ক্ষেত্রে বা সাধারণ সর্দি কাশির ভাইরাসগুলোর ক্ষেত্রে যে রিসিপ্টরটা, এটা তার শুধুমাত্র তার রিসিপ্টরটা আমাদের শ্বসনতন্ত্রের মিউকাস মেমব্রেনে থাকে। এই জন্য শুধুমাত্র এক একটাতে আক্রমণ করে থাকে, এক এক জায়গা। যেটা রিসিপ্টর যেখানে থাকে বা যেই পোষক কোষের যেই ভাইরাসের রিসিপ্টর থাকবে, সে সেই কোষকেই আক্রমণ করবে, অন্য কোনো কোষকে কখনোই আক্রমণ করবে না। এই জন্য আমরা ভাইরাসকে পরজীবী বলি। এবং সে যেহেতু পোষক কোষ ছাড়া তার সংখ্যা বৃদ্ধি করতে অক্ষম, এই জন্য ভাইরাসকে আমরা বাধ্যতামূলক পরজীবী বলে থাকি। আরেকটা আমাদের আজকে সেকেন্ড টপিক হচ্ছে গিয়ে
ইমার্জিং ভাইরাস কি জিনিস? অ্যাকচুয়ালি ইমার্জিং ভাইরাস হচ্ছে, ধরো সাপোজ আমরা এখন দেখা যাচ্ছে যে সাধারণত অধিকাংশ স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, যে একটা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, নাম হচ্ছে গিয়ে ইনফ্লুয়েঞ্জা। অ্যাকচুয়ালি এটার পুরো নাম হচ্ছে গিয়ে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এই ভাইরাসটা দ্বারা, মানে হচ্ছে তোমাদের বই লেখা আছে শুধু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এই ভাইরাসগুলো দ্বারা আমরা আক্রান্ত হই, স্পেশালি বাচ্চারা আক্রান্ত হয়, ঠিক আছে? তো এই ভাইরাসটা কি অ্যাকচুয়ালি আমাদের, বা সরাসরি কি আমাদের অ্যাটাক করে এই ভাইরাসটা? অ্যাকচুয়ালি না, এই হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা অ্যাকচুয়ালি ফ্লু, ফ্লু মানে হচ্ছে গিয়ে পাখি, ফ্লু মানে হচ্ছে গিয়ে পাখি। তার মানে হচ্ছে গিয়ে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা পক্ষীকুলকে আক্রমণ করে থাকে, বা পাখিদের জন্য এই ভাইরাস। তাহলে তার স্পেসিফিক যে পোষক ছিল এটা ছিল ফ্লু বা পাখি, বাট দেখা গেল পরবর্তীতে এই যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা এটা কোথায় অ্যাটাক করলো? মানুষে, ঠিক আছে? পরবর্তীতে এটা অ্যাটাক করলো হচ্ছে গিয়ে মানুষে। তো যেহেতু আগে এটার পোষক ছিল পাখি, প্রাইমারি পোষক, আমরা পাখিকে বলবো তার প্রাইমারি পোষক বা প্রাথমিক পোষক, পরবর্তীতে এই পাখি থেকে মানুষে চলে আসলো, আক্রমণ করলো মানুষে। দেখেছে যে ইনফ্লুয়েঞ্জা দিয়ে আমাদের বিভিন্ন রোগ হয়ে থাকে, তো মানুষে যেহেতু অ্যাটাক করলো, তখন এই মানুষটা হচ্ছে মানুষের যে কোষগুলা, তখন এটা হয়ে যাবে সেকেন্ডারি পোষক। তো দেখো সম্পূর্ণরূপে আগের একটা পোষক থেকে সে ট্রান্সফার হয়ে আরেকটা পোষকে আক্রমণ করলো, একেবারে ভিন্ন প্রজাতির। এই ভাইরাসটার নাম হচ্ছে ইমার্জিং ভাইরাস, যেমন হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। বহুল পরিচিত আরেকটা ভাইরাস আছে যেটার নাম হচ্ছে HIV, আমরা জানি হিউম্যান ইমিউনো ভাইরাস, ঠিক আছে? তো এই HIV ভাইরাসের মাধ্যমে কোন রোগটা হয় আমরা জানি, এইডস। এইডস একিউরড ইমিউনি ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, ঠিক আছে? HIV-র ফলে এই এইডস রোগটা হয়ে থাকে। অ্যাকচুয়ালি এই HIV কিন্তু প্রথমে মানুষের হয়নি, এটা HIV সর্বপ্রথম হয়েছিল বানরের। তোমাদের বই লেখা আছে দেখবা, তার মানে HIV-র প্রাথমিক পোষকটা ছিল বানর, পরবর্তীতে এই HIV-টা আমাদের মানুষের ভিতরে চলে আসে। সো এই HIV একটা আমরা কী বলবো, ইমার্জিং ভাইরাস। তারপরে হচ্ছে গিয়ে যেমন আরও ইমার্জিং ভাইরাস আছে, যেমন ইবোলা ভাইরাস আছে, তারপর হচ্ছে সার্স ভাইরাস আছে। সার্স মানে হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম, সিভিয়ার মানে হচ্ছে গিয়ে খুবই মারাত্মক, অ্যাকিউট মানে তাৎক্ষণাৎ আক্রমণ করে থাকবে, রেসপিরেটরি রেসপিরেশন থেকে আসছে, মানে রেসপিরেটরি সিস্টেম আমাদের শ্বসনতন্ত্রকে আক্রমণ করে। তারপরে সিন্ড্রোম, সিন্ড্রোম মানে হচ্ছে গিয়ে অনেক ধরনের, সে অনেক ধরনের সিমটম তৈরি করে, সিমটম মানে হচ্ছে গিয়ে লক্ষণ, তো অনেকগুলা লক্ষণকে একসাথে আমরা বলি সিন্ড্রোম। সো সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম, এগুলো সবগুলা হচ্ছে গিয়ে ইমার্জিং ভাইরাস। কেন? কারণ তাদের দুইটা পোষক থাকে, একটা হচ্ছে প্রাইমারি পোষক, আরেকটা হচ্ছে সেকেন্ডারি পোষক। প্রাইমারি পোষক হচ্ছে সর্বপ্রথম যেটা ছিল, আর সেকেন্ডারি পোষক হলো পরবর্তীতে যেটাতে ট্রান্সফার হয়েছে সে। তো এই ছিল আমাদের সেকেন্ড টপিক, ইমার্জিং ভাইরাসগুলো কী কী। এখন আমরা আলোচনা করব হচ্ছে কি স্পেসিফিক টিটু ভাইরাস। অ্যাকচুয়ালি শুধু টিটু ভাইরাস না, এটা হচ্ছে গিয়ে টিটু ফাজ ভাইরাস, আমরা বলি টিটু, এটা একটা ফাজ ভাইরাস। ফাজের পুরা রূপ হচ্ছে গিয়ে ব্যাকটেরিও ফাজ বলে থাকি আমরা। অ্যাকচুয়ালি টিটু ভাইরাসটা কি, এটা একটা ব্যাকটেরিও ফাজ। এবং এই টিটু ফাজ ভাইরাসটা অ্যাকচুয়ালি কাকে আক্রমণ করে আমরা জানি, ইকোলাই, মানে হচ্ছে কি ইসেরেশিয়া কোলাই। আমাদের অন্ত্রে ইসেরেশিয়া কোলাইয়ের গুরুত্বটা আমি আমার ভাইরাসের আগের ক্লাসটাতে বলেছিলাম, যে ইসেরেশিয়া কোলাই আমাদের অন্ত্রে ভিটামিন বি কমপ্লেক্স তৈরি করে, বাট এই ভাইরাসটা যেহেতু ইসেরেশিয়া কোলাইয়ের মারাত্মক শত্রু, সে আমাদের অন্ত্রে কিন্তু ইসেরেশিয়া কোলাইকে অ্যাটাক করে এবং তার বংশবৃদ্ধি ঘটায়, বাট ইসেরেশিয়া কোলাইকে কিন্তু খুবই, মানে ইসেরেশিয়া কোলাইকে ডিস্ট্রাকশন করে দেয়, তাহলে এটা আমাদের জন্য খুবই খারাপ, ঠিক না?
তো এই টি টু ভাইরাসের স্ট্রাকচারটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব এই অংশে আমি স্ট্রাকচারটা একটু আঁকি সর্বপ্রথম তার থাকে একটা ষড়ভুজাকৃতির মাথা এই থাকে একটা ষড়ভুজাকৃতির থাকে মাথা এবং এই ষড়ভুজাকৃতির মাথার ভিতরে একটা এইরকম দ্বিসূত্রক ডিএনএ থাকে প্রথমে কি আঁকলাম ষড়ভুজাকৃতির একটা মাথা এবং তার ভিতরে একটা দ্বিসূত্রক ডিএনএ যেটা অ্যাকচুয়ালি আমরা ডিএনএ না বলে বলি নিউক্লিক অ্যাসিড যেহেতু আমরা জানি টি টু ভাইয়া ভ্যানে করে টিভি অ্যান্টেনা ফুলকপি নিয়ে এলো লাস্ট ক্লাসে কবিতা প্রকারভেদে আমি লিখিয়ে দিয়েছিলাম যারা দেখুনি ওই লেকচারটাতে দেখে নাও টি টু হচ্ছে একটা ডিএনএ ভাইরাস সো তার একটা দ্বিসূত্রক ডিএনএ থাকে নিউক্লিক অ্যাসিড এটা তার বলেছিলাম ভাইরাসের একটা কমন স্ট্রাকচার হচ্ছে নিউক্লিক অ্যাসিডকে ঘিরে কী থাকবে প্রোটিন আবরণ থাকবে প্রোটিন আবরণের ভিতর প্রথম অংশটা হচ্ছে মস্তক এটা কীরকম ষড়ভুজাকৃতির এবং তার থেকে নেমে যায় একটা লম্বা লেজ এরকম একটা লম্বা লেজ এটা হচ্ছে মস্তক এটা হচ্ছে লেজ লেজের গোড়ার অংশে এরকম যে স্ট্রাকচারটা এটার নাম হচ্ছে গিয়ে কলার তাহলে এটা হচ্ছে গিয়ে মাথা আর এটা হচ্ছে গিয়ে লেজ লেজের এই অংশটা হচ্ছে গিয়ে কলার তোমরা পুরো স্ট্রাকচারটা পড়ানোর সময় একটা জিনিস মাথায় রাখবা যে আমার সেন্ট্রালি এই নিউক্লিয়াস সরি নিউক্লিক অ্যাসিড তার চারপাশে আমি যাই আঁকি না কেন ব্ল্যাক মার্ক দিয়ে কালো কালিটা দিয়ে যাই আঁকি না কেন সবগুলোই হচ্ছে তার ক্যাপসিড ঠিক আছে ক্যাপসিড মানে হচ্ছে প্রোটিন আবরণ বা প্রোটিন দিয়ে তৈরি আর অনলি সেন্টারে নীল কালারের এটা হচ্ছে গিয়ে দ্বিসূত্রক ডিএনএ দ্বিসূত্রক ডিএনএ যেটাকে আমরা ইন জেনারেলি নিউক্লিক অ্যাসিডই বলবো একেবারে লেজের শেষ প্রান্তে এই লেজের শেষ প্রান্তে আমি কয়টা আঁকলাম ছয়টা আঁকলাম ঠিক আছে এই ছয়টা স্পর্শক তন্তু থাকে স্পর্শক তন্তু স্পর্শক শব্দটা আসছে কোত্থেকে স্পর্শ থেকে অ্যাকচুয়ালি সে যাকে অ্যাটাক করবে তাকে গিয়ে আগে ধরে এই স্পর্শক তন্তু থেকে আমি যখন রিপ্রোডাকশনটা বা জননটা আলোচনা করব তখন বলবো যে তার নামটা স্পর্শক তন্তু হলো এই কারণেই যে প্রথমে ইসেরেশিয়া কোলাইকে গিয়ে তো ধরতে হবে আগে তো যাকে ধ্বংস করব যাকে মারবো মাইট দিতে হলে তো আগে ধরতে হয় নাকি না ধরে তো আর মাইট দেওয়া যায় না সেই জন্য আগে ধরে কী দিয়ে ধরে স্পর্শক তন্তু দিয়ে ধরে তারপরে এই যে পুরা স্ট্রাকচারটা থাকে কিসের উপর একটা এই পুরা স্ট্রাকচারটা থাকে একটা বেস প্লেটের উপর পুরা স্ট্রাকচারটাই থাকে একটা বেস প্লেটের উপর যার সেন্টারে থাকে একটা এরকম সূচালো এটার নাম হচ্ছে গিয়ে স্পাইক এটার নাম হচ্ছে গিয়ে স্পাইক আর এগুলোর নাম কী বলেছিলাম স্পর্শক তন্তু তন্তু মানে হচ্ছে গিয়ে ফাইবার বা রশির মতো অংশ স্পর্শক মানে স্পর্শ করবে আর এই পুরা যে স্ট্রাকচারটা যার উপরে দাঁড়ানো এটার নাম হচ্ছে গিয়ে বেস প্লেট বেস প্লেট এটার উপরে অনেক লেকচার তোমাদের ইউটিউবে আছে ঠিক আছে খুব সিম্পল একটা স্ট্রাকচার সেন্ট্রালি এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড বাকি পুরাটা হচ্ছে গিয়ে প্রোটিন আবরণ বা ক্যাপসিড এর ষড়ভুজাকৃতির একটা মস্তক আর লম্বা একটা লেজ থাকে এই লেজের গোড়ার অংশের এটার নাম হচ্ছে গিয়ে কলার আর একেবারে প্রান্তের অংশে থাকে হচ্ছে গিয়ে পুরা স্ট্রাকচারটা দাঁড়ানো থাকে বেস প্লেটের উপর যার সাথে সংযুক্ত ছয়টা স্পর্শক তন্তু যেটাতে পোষক কোষকে টাচ করবে বা স্পর্শ করবে আর সেন্টারে থাকে একটা তোমার স্পাইক এই স্পাইকটা দিয়ে কী করে স্পাইকটা দিয়ে ফুটা করে ফুটা আমি রিপ্রোডাকশন যখন পড়াবো ভাইরাসের তখন আমি আলোচনা করবো এই স্পাইকটা দিয়ে অ্যাকচুয়ালি ফুটা করে এই ডিএনএটা পোষককোষের ভিতরে সে ঢুকিয়ে দেয় তো এখন এই যে ডিএনএটা দ্বিসূত্রক ডিএনএ এই দ্বিসূত্রক ডিএনএটা প্রায় টি টু ফাস ভাইরাসের ক্ষেত্রে 150টার মতো তার জিন থাকে 150টা জিন থাকে খুব ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ স্টার মার্ক দিয়ে নিলাম 150টার মতো জিন থাকে তার এই দ্বিসূত্রক ডিএনএটাতে এবং 60,000 জোড়া
60,000 জোড়া নিউক্লিওটাইড থাকে, নিউক্লিওটাইড 60,000 জোড়া নিউক্লিওটাইড থাকে। নিউক্লিওটাইড বলতে এখানে বোঝানো হচ্ছে যেহেতু ডিএনএ, এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এই 60,000 জোড়া নিউক্লিওটাইড তার এই দ্বিসূত্রক ডিএনএ অণুটাতে বিদ্যমান, 150টা জিন এবং 60,000 জোড়া নিউক্লিওটাইড, কারণ আমরা জানি এটি সিজি একসাথে জোড়া করে থাকে। এই যে মাথাটা, এই মাথার দৈর্ঘ্য প্রায় 100 ন্যানোমিটারের মতো, 100 ন্যানোমিটার, অনেক বড় না, বিশাল বড় না, 100 ন্যানোমিটার অনেক ছোট, হাইলি মাইক্রোস্কোপিক, ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া তা দেখা যাবে না। আর এই যে লেস, এই লেসটাও প্রায় 110 ন্যানোমিটারের মতো, ঠিক আছে। তো এই মস্তকটা হচ্ছে 100 ন্যানোমিটারের মতো আর লেসটা হচ্ছে গিয়ে 110 ন্যানোমিটারের মতো। এই যে মস্তকের যে প্রস্থটা এটা হচ্ছে গিয়ে 65 ন্যানোমিটার আর লেজের যেই প্রস্থটা এটা অনেক ছোট, এটা হচ্ছে অনলি 20 ন্যানোমিটারের মতো প্রস্থ। তার মানে লেজের দৈর্ঘ্য হচ্ছে 110 ন্যানোমিটার, প্রস্থ হচ্ছে 20 ন্যানোমিটার, আর মস্তকের দৈর্ঘ্য হচ্ছে 100 ন্যানোমিটার, প্রস্থ হচ্ছে 65 ন্যানোমিটার। ওভারঅল T2 ফাজ ব্যাকটেরিয়া সম্পর্কে এতটুকু জানলেই তোমার জন্য এনাফ যে সে একটা ডিএনএ ভাইরাস, সেন্ট্রালি নিউক্লিয়াস, নিউক্লিক অ্যাসিড, আর মানে দ্বিসূত্রক ডিএনএ, যেখানে 150টা জিন, 60,000 জোড়া নিউক্লিওটাইড, বাহিরে একটা প্রোটিন আবরণ যার একটা মস্তক থাকে 100 ন্যানোমিটার, 65 ন্যানোমিটার প্রস্থ, আর লেজের ভিতরে দৈর্ঘ্য 110 ন্যানোমিটার, প্রস্থ 20 ন্যানোমিটার, পুরাটা স্ট্রাকচার বেস প্লেটের উপর লাগা থাকে, বেস প্লেটের সাথে 6টা স্পর্শকতন্তুর সেন্টার একটা স্পাইক থাকে, সে ইসেরেসি কোলাই ব্যাকটেরিয়াকে আক্রমণ করে আমাদের জন্য খারাপ। এতটুকু জানলে T2 ফাজ ব্যাকটেরিয়া সম্পর্কে তোমাদের জন্য এনাফ। এটা মেইনলি 9-10-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, ইন্টারভিউ দেখা যায় অনেক সময় আসে, বা পরবর্তীতে আমি যখন ভাইরাসের জনন করাবো তখন তো অবশ্যই লাগবে, ঠিক আছে। আজকে এতটুকুই, পরের ক্লাসে আমরা ভাইরাসের জনন নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।